চেপে ধরে রাখছে ডান চোখের নিচে, পুনরায় কবর খুঁড়ে দাফন যখন করতে যাবে, তিনি মনে করলেন আব্বুর হাতটা এখানে এসে আসে, এই হাতটাকে আমি টেনে নিয়ে আবার কাফনের ভিতরে ঢুকিয়ে দেই। তিনি যখন হাতটা সরাইছেন, শিরশির করে এখান দিয়ে রক্ত, এখন ফোয়ারা ঝর্ণার মতো রক্ত বাইর হওয়া শুরু করেছে। ওদের যুদ্ধে একটা তীর এখানে পড়েছিল, সেই তীরের আঘাত, তাকে দাফন করে ফেলা হয়েছিল, কাফন দেওয়া হয়েছিল। দাফন করার পরে তার হাতটা কাফনের ভিতর থেকে অটোমেটিক্যালি বের হয়ে এটা চেপে ধরেছে, এক ফোঁটা রক্ত আর বাইরে নিতে পারে না, হাতটা সরাইনি, ঝর্ণার পানির মতো রক্ত। তাহলে তারা মরে গেছেন না জীবিত আছেন? ভাই মানুষ মরে গেলে তো রক্ত কি হয়ে যায়, কলিজার মতো চাকা হয়ে যায়, গুড্ডার মতো চাকা হয়ে যায়। কিন্তু উহুদের যুদ্ধের 47 বছর পরে কি দেখা গেল, রক্ত এখনো গরম, রক্ত এখনো টাটকা, শির শির করে বের হয়। আর কোরআন বলছে বালাহিয়াও, তারা মরেনি গত 100 বছর আগে। এটা শেষ কথা। ইরাকের দাজলা নদী, দাজলা একটা ফোরাত আর একটা দাজলা, ইউফ্রেটিস, টাইগ্রিস।